আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি কি আপনার ফেসবুক পেজের জন্য বা ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রফেশনাল লোগো তৈরি করতে চাচ্ছেন? তাহলে আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে প্রফেশনালভাবে একদম ফুল একদম প্রফেশনালভাবে একে কীভাবে আপনার ফেসবুক পেজের জন্য ধরেন লোগো তৈরি করবেন বা ইউটিউব চ্যানেলের জন্য কীভাবে লোগো তৈরি করবেন। তো আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকলে আপনিও এখান থেকে ফেসবুক পেজের জন্য খুব প্রফেশনালিভাবে ফেসবুকের লোগো তৈরি করতে পারবেন, চাইলে ইউটিউবের লোগো তৈরি করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এক প্লাস তো আমি আমার ফোন স্ক্রিনটা আপনার মাঝখানে শেয়ার করে দিলাম। এখান থেকে আমরা প্রথমে চলে যাবো পিক্সার অ্যাপ্লিকেশনে। পিক্সার অ্যাপ্লিকেশন আপনার প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন পিক্সার, ওইখান থেকে এটাকে ইনস্টল করে নেবেন। তারপর এখান থেকে অ্যাপসটি ওপেন করার পর এখান প্লাস আইকনে ক্লিক করবেন, দেন প্লাস আইকনে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এইখানে কালার দেখতে কালার ব্যাকগ্রাউন্ড, এদিকে স্ক্রল ডাউন করে এখানে পেয়ে যাবেন আপনারা কালার প্লেজার। এখান থেকে আপনারা কী করবেন, এরকম একটি আমি যেরকম একটি কালার নিচ্ছি এরকম একটি কালার আপনারা নিয়ে নেবেন। তারপরে আমার কালারটি দেখতে পাচ্ছেন, আমি এরকম একটি কালার নিলাম। দেন এখান থেকে এইখানে দেখতে পাচ্ছেন ক্রাটার কি কেচি আইকন, ওইখানে একটি কাট অপশন দিয়ে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি দিয়ে আপনি এখান থেকে গোল একটি এর এখানে সিলেক্ট করে দেবেন, দেন সি। তারপর এখানে হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমাদের একটি প্রফেশনাল লুক কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তারপর আমরা কী করবো, সরাসরি আমরা ভিডিওটা লম্বা না করে আমরা শর্টকাট করে দেখাবো। তো এখান থেকে আমরা স্টিকার আইকনে ক্লিক করব। স্টিকার আইকনে ক্লিক করার পর এখান থেকে আমাদের আমার পেজটি আপনি যে পেজতে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই পেজের নাম কিন্তু টেক সাপোর্ট 10। তো টেক হলে প্রথমে হবে টি, আমি প্রথমে টি দিয়ে একদম এদিকে কিছু একদম নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করতে করতে আমরা এক জায়গায় পেয়ে যাবেন এই যে এরকম একটি টি ডিজাইনের একটি টেক্সট পেয়ে যাবেন। তো এটাকে আপনি এক জায়গায় পজিশন দিয়ে দিবেন আপনার মতো করে। সেমভাবে আবার আরে আবার ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এস দিয়ে দিব। তো আমার পেজের জন্য ট্যাগ ট্যাগ দিলাম, ট্যাগেতে টি দিলাম, তো সাপোর্টের জন্য এস দেওয়া লাগবে। তো আমি এখানে জন্য এস সিলেক্ট করে নেব। সেমভাবে আমরা আরেকটা অ্যাস পেয়ে যাচ্ছি। তো এই অ্যাসটিকে এইরকম প্রফেশনাল এই যে এরকম মানে একটু লুক দিতে হবে, দেন সি। তারপর এখান থেকে টিতে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে এদিকে এসে পেয়ে যাবেন এই অপশনটিতে ক্লিক করে এরকম একটি লুক দিয়ে দেবেন। তারপর সেমভাবে আবার অ্যাসে ক্লিক করবেন, অ্যাসে ক্লিক করার পর আবার এখানে এসে এইরকম একটি লুক দিয়ে দিবেন। তো আমাদের পেজের যে লোগোটা সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এর জন্য আবার আমরা স্টিকার আইকনে ক্লিক করবো। স্টিকার আইকনে ক্লিক করার পর এখানে সার্চ করবো ফেসবুক, তারপর ইউটিউব, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো সার্চ করার সাথে কিন্তু আমরা এরকম কিছু ইমেজেস পেয়ে যাব। তারপর কি হবে, এখান থেকে আপনাদের পছন্দের মতো যেটা ভালো লাগে সেটাই আপনারা সিলেক্ট করে দেবেন। আপনাদের এখান থেকে যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে আমি এখান থেকে এটি দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক আছে, তারপর আপনার ইনস্টাগ্রাম, টুইটার এবং ইউটিউব, এটা এরকম একটি পজিশন দিয়ে এদিকে আসবো। এদিকে আসে এই যে কালার দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু শেড আইকন তৈরি করবো। শেড আইকন তৈরি করার পর কিন্তু আমাদের পেজটি অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। তো বন্ধু আশা করি ভিডিওটি বুঝতে পারছেন, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমাদের পেজটি ফলো করে বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।